সুপ্রিয় দর্শক অ্যান্ড্রো টিভির স্বাস্থ্য শিক্ষা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই দাঁতের রোগ থেকে শরীরের অন্য রোগ পড়বে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মুখের বিরক্তিকর ঘা বিশ্বের এক বিরাট জনগোষ্ঠী মুখের বিভিন্ন প্রকার ঘা জনিত সমস্যা নিয়ে কালাতিপথ করছে বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যানে মানুষের ভৌগোলিক অবস্থান জীবনযাত্রার মান খাদ্যাভ্যাস ব্যক্তিগত জীবন আচরণ ইত্যাদির সঙ্গে মুখ ক্ষতের ভিন্নতা পরিলক্ষিত হয় এসব ক্ষত বা ঘা এর নানাবিধ কারণ জানা যায় এর মধ্যে প্রধানত দেখা যায় আঘাতজনিত কারণ যেমন ধারালো দাঁত ভাঙা দাঁত অথবা নরবরে কৃত্রিম দাঁতের আঘাতে ভাইরালজনিত ভাইরাস ইনফেকশন জনিত কারণে যেমন হার্পেস ভাইরাস এইডস ভাইরাস এছাড়া ব্যাকটেরিয়াজনিত যদি হয় মূলত সিফিলিস যক্ষা এ ধরনের যৌনবাহিত রোগ রক্তরোগের মধ্যে রক্তের ক্যান্সার রক্তশূন্যতা এছাড়া শরীরের কিছু অভাবজনিত কারণে যদি হয়ে থাকে সেটি হয় লৌহ ফলিক অ্যাসিড ভিটামিন বিটওয়াল ইত্যাদির অভাবজনিত কারণে ক্যান্সার ক্যান্সারজনিত কারণেও অনেক ক্ষেত্রে দেখা যায় মুখের মধ্যে ঘা হয়ে থাকে মুখের ঘায়ের কারণ যাই হোক না কেন রোগীরা সাধারণত দেখা যায় কোনো ব্যথা না হলে ডাক্তারের শরণাপন্ন হন না অথচ এ ধরনের অবহেলা যে কত বড় মারাত্মক সর্বনাশ ডেকে আনতে পারে তা ভুক্তভোগীরাই কেবল উপলব্ধি করতে পারবেন কারণ মুখহবরের সামান্যতম ঘা বিশেষ করে যে সমস্ত ঘা ব্যথাহীন অবস্থায় থাকে তা থেকে প্রাণঘাতী মুখের ক্যান্সার সময়ের ব্যাপার মাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন জরিপ অনুযায়ী দেখা যায় অ্যাথস আলচারের হার বিভিন্ন আন্তর্জাতিক অবস্থানে দশ থেকে ষাট ভাগ যুক্তরাজ্যের মতো উন্নত বিশ্বে এর হার পনেরো থেকে বিশ শতাংশের বেশি হলেও উন্নয়নশীল দেশে অবশ্য তার চেয়ে বেশি বলে বিশেষজ্ঞদের মতামত কারণ সেখানে উন্নত জীবন ব্যবস্থার সাথে রয়েছে স্বাচ্ছন্দ্য এবং পরিপাটি জীবনবোধ পক্ষান্তরে উন্নয়নশীল দেশে তা ভীষণভাবে অনুপস্থিত অন্য আছে তো বস্ত্র নেই শিক্ষা আছে তো স্বাস্থ্য সচেতনতা নেই তাই বিজ্ঞানীদের ধারণা অনুন্নত বিশ্বে এর কারণ সঠিকভাবে জানা না গেলেও অ্যাপথাস আলজারের সঙ্গে সম্পর্ক রয়েছে অনেক কিছুরই যেমন লৌহ ভিটামিন ফলিক অ্যাসিডের অভাব দুশ্চিন্তাগ্রস্ত জীবনযাপন দাঁতের কামড়ে বা ব্রাশের আঘাতে যে ক্ষত সৃষ্টি হয় তা মহিলাদের ঋতুচক্র বিভিন্ন খাদ্য দ্রব্যের প্রতিক্রিয়া ধূমপাই যদি হঠাৎ করে ধূমপান বন্ধ করে অথবা দেখা যায় পিতামাতা উভয়ের মধ্যে যদি এ ধরনের ঘায়ের প্রবণতা থাকে পূর্ব থেকে তাহলে সন্তানদের মধ্যেও এটি লক্ষ্য করা যায় এছাড়া শরীরের কিছু কিছু রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে এই অ্যাপথাস আলচার যেটিকে আমরা একটি অত্যন্ত বেদনাদায়ক এবং বিরক্তিকর ঘা হিসাবে চিহ্নিত করে থাকি এর সম্পর্ক রয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা অ্যাথাসালসার সাধারণত মুখ গহ্বরের তলদেশে নরম তালুতে অথবা ঠোঁটের ভিতরের দিকে দেখা যায় অথবা গালে জিহ্বার পাশে তলদেশে নানা স্থানে সাদা ক্ষতরূপে এটা চিহ্নিত করা যায় অত্যন্ত ব্যথাযুক্ত এঘা ছোট এবং বিভিন্ন আকারের হয়ে থাকে সাধারণত দশ থেকে চোদ্দ দিনের মধ্যে কোনরূপ চিকিৎসার ছাড়াও ভালো হয়ে হতে দেখা যায় তবে যাদের শরীরে কোনো কিছুর অভাবজনিত কারণে হয়ে থাকে তাদের বেলায় মুগ্ধহবরের এক স্থানে এক ঘা ভালো হয়ে গেলেও অন্য স্থানে আবার নতুন করে দেখা যায় তাহলে রুগীদের খাদ্য গ্রহণের এমন গ্রহণে এমনকি পানি পানেও যদি মারাত্মক জ্বালা জ্বালা পোড়া অনুভব করে এবং কোনো কোনো রুগীর মুখে ছোট ছোট শতাধিক আর্থাস আলসারও লক্ষ্য করা যায় তবে মুগ্ভের সঠিক পরিচর্যা ভিটামিনের অভাব দূর ট্রপিক্যাল স্টেরয়েড গ্রহণে অ্যাপথাস আলসার অনেকাংশেই ভালো হয়ে যায় এছাড়া ব্যথা কমানোর জন্য স্প্রিনের কম্বিনেশনে কিছু ওষুধ রয়েছে সেটি প্রয়োগ করলেও দেখা যায় এই ব্যথা চলে যায় কিন্তু তার সাথে যদি শরীরের কোনো অন্য রোগের সম্পর্ক থাকে সেক্ষেত্রে তার চিকিৎসা প্রয়োজন যেমন হয় তেমনিভাবে স্বাচ্ছন্দ্য জীবনযাপনও এর জন্য অত্যন্ত অত্যাবশ্যক কারণ এই অ্যাপথাস আলসারটি অনেক ক্ষেত্রে দেখা যায় একটি সাইকোসোমাটিক ইলনেস হিসাবে পরিগণিত হয় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে এ ধরনের আলসার নিয়ে আমাদের কাছে উপস্থিত হন এর কারণ পরীক্ষা যত ঘনিয়ে আসে ততই তার একটি মানসিক প্রচণ্ড চাপ সৃষ্টি হয় এবং শুধু তাই নয় খাবার খেতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা বিশেষ করে যারা পরীক্ষার পূর্ব মুহূর্তে খাবারের প্রতি খুব অনীহা আসে রুচি কমে যায় ঘুম ঠিকমতো হয় না এবং নানা ধরনের একটি প্রচণ্ড মানসিক চাপ তাদের মধ্যে থাকে এই মানসিক চাপ থেকে একটি সাইকোসোমাটিক এনলেস বলে এই অ্যাপথাস আলসারটি লক্ষ্য করা যায় তাহলে এপথাস আলসার যদিও একটি মারাত্মক একটি সমস্যার বহিঃপ্রকাশ হিসাবে প্রকাশ কখনো কখনো হতে পারে তবে এটি এত বিরক্তিকর ঘা এবং ব্যথাযুক্ত ঘা এ কারণে রোগীরা অনেকাংশেই এই চিকিৎসার জন্য আমাদের কাছে ছুটে আসেন তবে খেয়াল রাখা উচিত যে কোন সমস্যার কারণে তার এ ধরনের সমস্যা হচ্ছে সেটি রুগীরাই ভালো বুঝতে পারবেন তবে এ ধরনের কোনো বিভ্রান্তির মধ্যে পড়ার সুযোগ নেই অ্যাথাস আলচার বা এ ধরনের আলচার ব্যথাযুক্ত আলচার সাধারণত মুখের ক্যান্সার এ রূপান্তরের কোনো সম্ভাবনা কম নাই বললেই চলে এবং বিভিন্ন গবেষণা তথ্য থেকে এরকম কোনো তথ্য উপাত্ম এখন পাওয়া যায় না সুতরাং মুখের অ্যাপথাস আলসার যদিও একটি বিরক্তিকর ঘা তথাপি এর সময়োচিত সঠিক পদক্ষেপ গ্রহণ করলে এ থেকে নিষ্কৃতি পাওয়া খুবই সহজ তবে শরীরের যদি খাদ্যাভ্যাসে কোনো যদি পরিবর্তনের প্রয়োজন হয় শরীরের যদি কোনো ধরনের অভাবজনিত সমস্যা থাকে সেগুলো পূরণ করে নেয় উপযুক্ত কাজ তবে এই পরামর্শটি দেবেন কারা যারা এ বিষয়ে বিশেষজ্ঞ এবং যাদের এ বিষয়ে লব্ধ জ্ঞান রয়েছে এমন সুতরাং মুখদাতের স্বাস্থ্য পরিচর্যা যে কোনো মুখদাতের সমস্যা নিরসনে যেমন একটি অপরিহার্য কাজ তেমনিভাবে যথাযথ চিকিৎসকের পরামর্শ গ্রহণও একটি অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণতার পরিচায়ক তা না হলে অনেক ক্ষেত্রে দেখা যায় ভুল স্থানে ভুল পরামর্শের ফলে অথবা অনেক ক্ষেত্রে যথাযথ চিকিৎসকের কাছে না গেলে এই ভয় থেকে এ ধরনের আলসার থেকে অনেক ক্ষেত্রে বিরক্তিকর আলসার ঘা হলেও মনের ভিতরে একটি ভীতি প্রবেশ করে সেটি হচ্ছে এটি কি কোন ক্যান্সার হয়ে গেল এ ধরনের অবস্থা থেকে নিষ্কৃতি পেতে হলে এ থেকে রক্ষা করতে হলে অবশ্যই সচেতনভাবে মুখদাতের স্বাস্থ্য পরিচর্যায় নিয়োজিত যে সমস্ত উন্নত এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত উন্নত প্রযুক্তিতে প্রশিক্ষিত এই রকম ডেন্টাল সার্জনের পরামর্শ নেওয়াটাই হবে উপযুক্ত কাজ শুধুমাত্র অজ্ঞতার বশবর্তী হয়ে অথবা কুসংস্কারের বশবর্তী হয়ে অথবা কোন ধরনের অপচিকিৎসা অথবা ভুল চিকিৎসার বশবর্তী হয়ে কোন ধরনের অ অপরিপক্ক অথবা যে ধরনের চিকিৎসকদের কাছে গেলে পরে হিতে বিপরীত হতে পারে সেই জায়গা থেকে আশা করি আমরা যদি সরে আসি এবং আমরা যদি বিশেষ করে হাতুরে ডাক্তারের পরামর্শ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি তাহলে এ ধরনের সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া এবং এর যথাযথ চিকিৎসা গ্রহণ করে সুস্থ হওয়া আমাদের জন্য কঠিন কিছু না আশা করি সকলের এই আলোচনা থেকে সামান্য হলেও কিছুটা উপকৃত হবেন এবং এ থেকে শিক্ষা গ্রহণ করে মুখদাতের স্বাস্থ্য পরিচর্যায় যত্নবান হবেন এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে